Paisetlaki. ভৈরব থানা পুলিশ এই সকলে সহযোগিতা আমি এবং এসিডেন্ট দুজনে আলাদা টিমে ভৈরব বিভিন্ন জায়গায় ভৈরব শহরের দুজনে সহযোগিতা কমল আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি এবং এরপরে শ্রীনগর ইউনিয়নে অভিযান পরিচালনার কালে আমরা 9 জনকে আটক করি। এর মধ্যে 2 জন মহিলা, যার মধ্যে একজন আছেন সাতরাম নাম, ওনাকে রেগুলার মামলায় আসামি দেখানো হবে। এর মধ্যে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আপনারা জানেন যে গত সপ্তাহে 21 তারিখে আমরা এরকমই একটা মাদকদ্রব্য অভিযান পরিচালনা করেছিলাম এবং সেই জন্য আমরা 11 জন মাদকদ্রব্যকে আটক করেছিলাম, মামলাও হয়েছিল। ওই দিন রাত্রে দুর্বৃত্তরা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে সার্কেল অফিসার গভীর রাত্রে অগ্নিসংযোগ করেছিল এবং আমাদের মামলার মূল্যবান নথিপত্র, আলামত সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দ্রব্য সামগ্রী তারা পুড়িয়ে দিয়েছিল। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।